সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দেউলি। তো এখানে আপনাদেরকে দেখাবো যে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কৃষিকাজে সে লিপ্ত। কৃষিকাজ বলতে আমরা বুঝাচ্ছি যে কবুতর পালন বা গরু লালন পালন, বিভিন্ন তারপরে মুরগি, বিভিন্ন জাতের পশু বা প্রাণী সে লালন পালন করে সংসারের উপার্জন এবং নিজের পড়াশোনা খরচ চালাচ্ছেন। এবং এই উৎসাহটা তিনি এই ছোট্ট বয়সে, স্টুডেন্ট বয়সে কীভাবে পেলেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা এখন কথা বলি সেই স্টুডেন্ট ভাইটির সাথে, কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন একদম বাড়ির উঠোনেই, বাড়ির সাথে লেগে ছোট্ট করে খামারটি গড়ে তোলা হয়েছে। এবং এখানে অস্ট্রেলিয়ান জাতের বিভিন্ন গরু আমরা দেখতে পাচ্ছি, এবং বলা চলে যে অনেকটা মুক্তচারণ পদ্ধতিতে গরু লালন পালন করা হয়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, চলুন আমরা এখন কথা বলি ভাইটির সাথে। ভাইয়া একটু এদিকে আসবেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? জয়গোপাল। জয়গোপাল। হ্যাঁ। আচ্ছা, যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে কবুতর দেখতে পাচ্ছি, তারপরে গরু দেখতে পাচ্ছি, আপনি এখানে যে পড়াশোনা করেন, তা কিসে পড়াশোনা করেন এখন? আমি ইন্টার সেকেন্ড ইয়ার এবার পড়তেছি, এইচএসসি। এইচএসসি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এইচএসসি পরীক্ষা দিয়েছেন আপনি, এই যে এত অল্প বয়সে আপনি পড়াশোনার পাশাপাশি যে গরু লালন পালন, কবুতর লালন পালন এবং হাঁস মুরগি লালন পালন করে আসছেন, এটা কীভাবে সম্ভব? এটা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই বাবা মা যে পাশাপাশি যে বাড়িতে গরু টরু পালতো, একটা দুটা বা শখের বিষয়ে পালতো আর কি, ওইভাবে থেকেই আমি আর কি আসলে যে শখ জায়গা উঠছে কীভাবে গরু অন্যরা পালতো, আগে প্রাকৃতিক নিয়মেভাবে পালতো, ডাক্তার দেখাইতো না বা গরুর ভ্যাকসিন দিত না, ওইভাবে যেমন মানে পালতো ওনারা, তো ওইখান থেকে দেখা গেছে আমাদের গরুকে কিছু নষ্ট হইতো, মারা যেত বা বাছুরের বাছুর গাভি বিয়াইলে কিছুদিন পরে কিরমিরির রোগে ধইরা, কিরমিরিতে ধইরা মারা যেত, চিকিৎসা ট্রিটমেন্টের সমস্যা ছিল। তো এরকম দেখতে দেখতে তখন আমি যখন 19 কৃষি শিক্ষা বই পড়ি, ওইখান থেকেও কিছু ধারণা নেই, ধারণার পাশাপাশি পরবর্তীতে যখন আমি ধরলাম, হাল ধরলাম, গরু মানে গরু বসে যখন পরিচর্যা করি, তখন দেখলাম যে এখান থেকে লাভবান হওয়া যায়। তার মানে আপনি 9-10 9-9 যখন পড়েন তখন থেকে হাল ধরেছেন? তখন থেকে হাল ধরছে। তো আমরা মানে পারিবারিকভাবে আমার বোন পাঁচটা বোন দেখা গেছে বাবা একা সংসার চালাতে সমস্যা হইতো, তো ওইখান থেকেই যেমন আমি গরুটা যদি আমি ধরি তাহলে বাবা অন্য কাজ করতে সমস্যা হয় না, উনি পাশাপাশি অন্য কাজ করতো, তো ওইভাবেই যেমন ডাক্তার কোনো সমস্যা হলে ডাক্তার যদি আসে তো ডাক্তাররা দেখে যে গরু কী সমস্যা, তখন ওইখান থেকেই আমি দেখতে দেখতে শিখে ফলাইছি যে গরুর বেশি সমস্যা হয় না, হাতে গোনা কয়েকটা সমস্যা হয়, এই সমস্যাগুলো চেষ্টা করলেই নিজেই পারা যায়। কী কী সমস্যা সেগুলো? সমস্যা হলো যেমন শীতের সময় বা গরম আসবাসগুলো এরকম সময় গরুর খুরা রোগ হয়, এর জন্য বছরে দুইটা আপনার ভ্যাকসিন দিতে হয় গরুরে, তো ভ্যাকসিন দিলে দেখা গেছে আপনার রোগ বৃদ্ধির ক্ষমতাটা বাড়ে। আবার গাভী গরুর জন্য আপনার দেখছেন যে মানে ভ্যাকসিনটা দিলে বললেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। হ্যাঁ, ক্ষমতাটা বাড়ে। তো আর গরুর দুধে বা বানের সমস্যা হলো যেটা সাইড আসে বলে, এটাকে বলে পাথর সাইড বলে, আর একটা হলো নর্মাল যেটা বান দিয়ে পয়জন ঢুকলে তখন গাভীর বানে ই আসে ময়লার মতো পুজোর মতো জমে, তো ওইটা দেখা গেছে গরুর বাদের বানের সমস্যা হয় দুধ পানাইতে আর কি, তখন দেখা গেছে গরুর খাবার টাবার কম খায় বা দুধের সমস্যা দেখা দেয়, এরকম আরও বিভিন্ন সমস্যা আছে। আচ্ছা, আপনি তাহলে পড়াশোনা পাশাপাশি মোটামুটি বলা চলে যে খামারের টোটাল দায়ভারটা আপনি নিয়েছেন? হ্যাঁ। তো এইতে কি আপনার পড়াশোনার কোনো সমস্যা হয় না? পড়াশোনার সমস্যা হবে যখন আমার পরীক্ষা টরীক্ষা থাকে, তখন আমার ফ্যামিলি দেখে, তখন আমি শুধু গাছটাই মানে ঘাস এনে দিয়েছি, বাড়ির সমস্যা সব কিছু দেখা গেছে, বড় বোন আছে বা বাপ মা আছে সবাই ওনারা একটু পাশাপাশি হেল্প করে, ওই সময় আমি পরীক্ষা দিতে যাই বা ইয়া করি। আচ্ছা, বড় বোন কী করে? বড় বোন আসলে কিছু করে না, আমরা হলো ফ্যামিলি থেকেই মানে বড় বোন লেখাপড়া করাইতে পারে নাই বাপ মা, তো ওইভাবে আমি ছোট মানে আমাকেই লেখাপড়ার দিকে ঝুঁকি দিচ্ছে যে আমি এই লেখাপড়া করতেছি, আমার বড় বোনগুলো লেখাপড়া করতে পারে না। তাদের কি বিয়ে শাদী দিয়েছেন? হ্যাঁ, চারটা বোন, পাঁচটা বোনের মধ্যে চারটা বোন বিয়ে দিছি, একটা বোন আর কি আছে। সে বোন কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, লেখাপড়া করাইতে পারিনি, ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছে। আচ্ছা, তার মানে আপনার মূল ইনকাম কি এই যে গরু লালন পালন বা কবুতর লালন পালন এখান থেকেই? হ্যাঁ, আমার মূল ইনকাম ধরতে গেলে এখান থেকেই মানে গরু থেকেই, আর বাবা যে পাশাপাশি কাজ করে ওটা সংসারে খরচ, আর এটা হলো আমাদের আর কি
বাবা কি কাজ করেন? বাবা কর্মকার, মানে কামার কাজ করে। আচ্ছা, তা আমরা গরু দেখতে পাচ্ছি, আমরা একটু গরুগুলো যদি দেখানোর চেষ্টা করি দর্শককে। এই যে এটা দেখতে পাচ্ছি সাদা কালো বেশ, এটা তো অস্ট্রেলিয়ান জাত নাকি? হ্যাঁ, এটা ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাত, হ্যাঁ। আচ্ছা, এটা কি কয়টা বাচ্চা দিয়েছে? এটা এই পর্যন্ত দুইটা বাচ্চা দিয়েছে, তো গতই দেখতে একটা বিক্রি করছি, আর এবছর একটা বাচ্চা আছে। এটা কি গাভী কিনছিলেন? এটা গাভী কিনছিলাম। এ কোথা থেকে কিনছিলেন? পাড়াগ্রাম হাট থেকে, এই আমাদের এই পাশে একটা হাট আছে, এখান থেকে হাট। আচ্ছা, এই গরুটা এখন কয় লিটার দুধ দেয় প্রতিদিন? এখন 4-5 লিটার দেয়। যখন গরুটা কাঁচি ছিল, মানে যখন বাচ্চা দিয়েছিল, তখন হইলো আপনার 10 কেজির মতো দুধ দিচ্ছে। দুই বেলায় 10 কেজি দিত? দুই বেলায় হলো 15 কেজির মতো দিত। 15 কেজি, আর এখন দুই বেলায়? এখন দুই বেলায় 7-8 কেজি, 7-8 কেজি। 7-8 কেজি। তাহলে এখন গাভী কয়টা আছে আপনার? গাভী আছে আমার দুইটা। আচ্ছা, ওই যে পাশে যেটা দেখতে পাচ্ছি কালো, সেটা হ্যাঁ, মানে সেটা কয় কেজি দুধ দেয়? সেটা 4-5 কেজি। ওইটা হলো আমাদের দেশি ক্রস জাতের গরু, মানে দেশি ক্রস। হ্যাঁ, দেশি ক্রস এটা। আচ্ছা, এটা গাভী। আর দর্শক, একটু আলো স্বল্পতা, হয়তো ওই জন্য দেখার জন্য একটু ইয়ে হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা দেশি ক্রস, আর যেটা দেখলেন এটা হলো ফ্রিজিয়ান জাতের। তো এই যে ভাইয়া, ফ্রিজিয়ান জাত বা দেশি ক্রস যে আমরা বলি, আসলে গরুগুলো চেনার উপায়টা কি, যে এইটাই এই জাতের? চেনার উপায় হলো যে আপনার গরু চেনার উপায় মেনে হলো যে জাতের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কালার আছে, বাট আছে, আউশিং, মাথা, কান, এগুলো দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় যে গরুটা কী জাতের। আচ্ছা, আমরা যেমন এটা দেখতে পাচ্ছি বললেন ফ্রিজিয়ান জাতের, এটার আসলে মূল এটা কি, যে এটা ফ্রিজিয়ান জাত? মূল হলো এটার যেমন যে কান বাশিং বা কালার আছে, কালারিং দেখে বলতে পারবেন, বাট এটা হলো সাইজ, সাইজেরও ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, হ্যাঁ, আবার বাটের ব্যাপার স্যাপার আছে। মানে বাটের বাটের কোন ধরনেরই বোঝা যায়? বাটের কোন ধরনের, ভালো জাতের গরু হইলে বাটটা দেখা গেছে ঝুলবে একটু, এখন তো গরু ধূপ করে মানে ধোয়া গেছে আবার কিছুক্ষণ আগে, হ্যাঁ আবার ধোয়াবে। আচ্ছা, তো এই জন্য আর কি যেমন ইয়ে আছে। এই যে আপনি ধরেন পড়াশোনা করতেছেন বা লালন পালন করতেছেন গরু বা কবুতর বিভিন্ন জাতেরই, একটু এদিকে আসবেন ভাই। তো এই যে এইটাই গরু লালন পালন বা গরুর খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যদি আরো সহি হইতাম, মানে এটার পাশাপাশি আরো বাড়াবো। হ্যাঁ, লেখাপড়া করতেছি, লেখাপড়ার পাশাপাশি আরো বড় করার ইচ্ছা আছে আমার। পড়াশোনা করে কি করবেন? পড়াশোনা করে চাইছিলাম যে সেনাবাহিনীতে যোগ দিব, কারণ আমার ওইভাবে পড়ালেখার তো ইয়া হয় নাই, যে সেনাবাহিনীতে যদি যোগ দিতে পারতাম আমি, তাহলে আমার ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হইতে পারত, বড় হইতে পারতো বলে আমার পরের জেনারেশনগুলো শিক্ষিত হয়ে বের হইতে পারত। কিন্তু আমি যদি এখন এই গরু নিয়ে থাকি, তাহলে তো পরের জেনারেশন আমার জায়গা সেভাবে বাড়াইতে পারবো না। হ্যাঁ, যে ফার্ম বাড়াইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার মানে পরের জেনারেশন শিক্ষিত আসবো না। এই জন্য চাইছিলাম যে আমি সেনাবাহিনীতে, তবে আমি ইয়া করছি, অনলাইনে আবেদন করছি, এখনও জুন মাসে আবেদন করছি, এখনও আবেদনের ইয়ে আসে নাই যে কোথায় যেতে হবে বা পরীক্ষা টরীক্ষার কিছু ইয়ে আসে নাই। তো ওইখান থেকে আসলে তাহলে আমি চিন্তা ভাবনা আছে যে সেনাবাহিনীতে যোগ দেবো, পাশাপাশি আমার ফার্ম থাকবে, আমি আরও বড় করার চেষ্টা আছে। তো আমার গরু আরও বেশি ছিল, ঈদে বিক্রি করছি দুইটা। হ্যাঁ, ঈদে গরু বিক্রি করে ফেলাইছি, দুইটা দামুর বিক্রি করছি। হ্যাঁ, তবে একটা গাই বিক্রি, গাভী বিক্রি করছি, এখন বর্তমানে কম, মানে 6টা গরু আছে, তো 6টা থেকে আমি আবার সামনের বছর আবার কিছু বাড়াবো। হ্যাঁ, ওকে ভাইয়া একটু এদিকে আসবেন। এই যে আপনি বললেন যে আপনার এখান থেকে দামুর বাচ্চা বা বিক্রি করে থাকেন, তো এখন কি বিক্রি মতো কোনো দামুর বাচ্চা আছে আপনার বা সার বাচ্চা? দামুর বাচ্চা নাই, তো আমার পাশেই দামুরটা আছে, এটা হলো গাভী, গাভী হয়েছে, গাভী হয়েছে আর কি। যে এটা এটা গাভী হয়েছে, মানে বীজ দেওয়া হয়েছে? হ্যাঁ, বীজ দেওয়া হয়েছে, পাঁচটা গাভী। আচ্ছা, এই যে বীজ যে দেন, যখন একটু নিচে এদিকে আসবেন, যে বীজ যে দেন, এই বীজ দেওয়ার জন্য কি ডাক্তার আসে? হ্যাঁ, বীজ দেওয়ার জন্য ডাক্তার আসে। ডাক্তার আসে? হ্যাঁ, ডাক্তার। এই যে আপনি বললেন যে প্রশিক্ষণ তো নেন নাই, মোটামুটি ডাক্তারের সাথে থাকতে থাকতে অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই যে ভালো জাতের গরু বা কিনতে হলে কোথায় থেকে কেনা উচিত? ভালো জাতের গরু অ্যাকচুয়ালি ফার্ম থেকে কিনে, অনেকে গ্রামে আছে, ফার্ম আছে, ফার্ম থেকে কিনা ভালো, কিন্তু হাটে, হাটে থেকেও ভালো, যদি কিনা দেখে, মানে দেখে কিনা যায় তাহলে ভালো, হাট থেকেও কিনা যায়। আচ্ছা, আপনি বললেন যে সেনাবাহিনীতে চাকরি করবেন, যে ধরেন আপনার সরকারি চাকরি করতে গেলে তো অনেক মানে জটিলতাও আছে, বা ধরেন যে সরকারি চাকরি যদি না হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনার খামার নিয়ে স্বপ্ন কি ভবিষ্যৎ? খামার নিয়ে স্বপ্ন আছে, আমি আরো অদূর ভবিষ্যতে আরো বড় করবো, যে আমার এখন আছে, এখন গরু কম, কিন্তু আগে ভবিষ্যতে বাড়াবো যদি না হয়। হ্যাঁ, বয়সের ব্যাপার আছে, তুমি সেনাবাহিনী 21 বছরের উপরে নেয় না,
এই 2 বছরের উপরে না নিলে তখন ধর আমি ওইটার আশা থাকতে পারি না। হ্যাঁ, তখন আমি দেখা গেছে পাশাপাশি এটা আরও বড় করার চেষ্টা আছে। আর যদি ওইটা ওইখানে হয়ে যায় তাহলে কি আমার এটা আস্তে আস্তে এটা এই পর্যন্ত থাকবে, বা যদি বাড়াই তাহলে পাশাপাশি বাড়ি ফ্যামিলি দেখবে। আর আমি যদি ওইখানে হয়ে যাই সেনাবাহিনীতে, যদি আমার কিছু মানে আমি যদি চাকরি পাই তাহলে এইখানে বাবা মা করবে আর আমি এখানে ইয়া করবো। যে আপনি পড়াশোনার পাশাপাশি গরু খামার বা গরু পরিচর্যা দেখাশোনা বা করতেছেন, সংসারের আয় বা নিজের পড়াশোনার খরচ কেমন চলে আসলে গরু লালন করেন? মোটামুটি ভালোই। আমি এটার পাশাপাশি আবার টিউশনি আছে, পাশাপাশি স্টুডেন্ট পড়াই, তো ওইখান থেকে আমার ওইখান থেকে আমি এই মানে টিউশনি করাই, টিউশনি করে আমার লেখাপড়ার খরচটা চালাই। আর এইখান থেকে যে ইয়েটা আসে মানে বেনিফিটটা আসে ওইটা আমি দেখা যাচ্ছে আমার বড় বোনের যে বিয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি রেখে দিই। হ্যাঁ, আচ্ছা। বা আমি আবার যদি বাড়াইতে পারি, যেমন এখান থেকে যে আমি গত ইডিয়া বিক্রি করছি একটা সার বিক্রি করছি 70,000 টাকা 75,000 টাকা, তো ওই টাকাটা যেমন এখনও আছে, বা আবার ওই সারটা আবার সামনের বছর বিক্রি করলে 1,00,000 টাকা বিক্রি করতে পারবো। মানে এই সারটা, হ্যাঁ, এই সারটা যদি সামনের বছর বিক্রি করি তাহলে 1,00,000 টাকার উপরে বিক্রি করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমার দেখা গেছে ওই টাকাগুলো রয়ে গেছে, আর যদি চাকরি হয় তো হইলো, আর না হইলে আমি পরবর্তীতে বাড়াবো। তা আপনি যে খামার বড় করতে চাচ্ছেন বা বড় করবেন, ধরেন এই যে খামার করে আপনি কি এখান থেকে মানে ভালো সফল হতে পারবেন বা পেরেছেন কি? পেরেছি। আমি বর্তমানে যে আমার বড় বোন একটা বিয়ে দিচ্ছি, তো গরু গাছের টাকা মানে যাই আমাদের হিন্দু ধর্মের ভিতরে তো জানেনি যে যৌতুক প্রথা আছে, হ্যাঁ, নিয়ম আছে যে ওদের একবারে দিতে হয়। হ্যাঁ, তো এখান থেকে দেখা গেছে বিয়ে টিয়ার খরচ টরচ যা আছে এখান থেকেই হয়। কত টাকা যৌতুক দিতে হয় আপনাদের ফ্যামিলিতে? হ্যাঁ, যা মানে যেরকম হয় মানে যেরকম বলতে হয়, যেমন ডিমান্ড আছে, যেমন একটা বিয়ের খরচ করতে গেলে বিয়ের তো খরচ আছে, তো এখানে দেখা গেছে 4-5 লাখ টাকা খরচ হয়ে যায়। আর আমরা খুশি হওয়া বা বোনকে দিই না, যে খুশি হয়ে বোনকে এইটা দেয় ওইটা দেয়, যে কোনো ফ্যামিলিতে একটা কিছু দিতে হয় না, ওইভাবে আর কি দিই, যাতে পরবর্তীতে যেমন আমাদের বাড়ি থেকে কোনো কিছু চায় না। আমাদের নিয়ম ধর্মের ভিতরে আসে যে আমাদের জায়গা সম্পত্তি বোনেরা পায় না, কিন্তু বিয়ের সময় আমরা কিছু কিছু দিয়ে দিই, হ্যাঁ, ওইখান থেকে। আর পরবর্তীতে ওনারা মানে ভোগ করতে পারেন, ভোগ কিছুই করতে পারবে না। এই যে আপনি ধরেন যে পড়াশোনা পাশাপাশি করতেছেন, আসলে এরকম আপনার মতো আরো স্টুডেন্ট আছে, অনেকটা গরিব বা ওই অনেক বেকার ভাইয়েরাও আছে, তাদের প্রতি আপনার পরামর্শ কি গরু লালন পালন বিষয় নিয়ে? আমার পরামর্শ হলো যে তারাও এরকম করতে পারে, এরকম করতে পারে, এরকম যদি গরু বাচ্চা গরু পালে বা কবুতর গরু পালে তাহলে তারা কি হবে ভবিষ্যতে ভালো ফলাফল পাবে। দেখা গেছে ওনারা যেটুকু সময় ব্যয় করছে বসে থেকে, তো এই সময় যদি গরুর প্রতি ব্যয় করে তাহলে তাদের কি মানে তাদের কিছু লাভ হবে, যে আমি বসে থাকার চেয়ে কিছুতে কোনো খাতে খাটা মানে কোনো খাটে মানে কাজ করা ভালো না, বসে থাকা তো। সেক্ষেত্রে তারা যদি একটা গরু কিনতে চায়, সেক্ষেত্রে আসলে কত টাকা লাগতে পারে এবং কোন ধরনের গরু কিনে সফল হতে পারে? গরু তো অনেক ধরনের আছে, এখন একটা বাছুর কিনতে গেলে 20-30,000 বা 50,000 টাকা লাগে, আবার দামও কিনতে গেলে একটু বেশি লাগে, আবার একটু বড়ো সার কিনতে গেলে আরও বেশি লাগে, আর একটা গাভী কিনতে গেলে 1-1.5 লক্ষ টাকার মতো লাগে। তো 1-1.5 লক্ষ টাকা দেওয়া গরু কিনলে তো ওই গরুর পথে সুবিধা বেশি। আমি দুধও পাইতেছি, একটা বাছুরও আছে, হ্যাঁ, তো দেখা গেছে সংসার চলে যেতেছে 2 টাকা বিয়ে। একটা গরুর পেছনে ধরেন বাছুর সহ একটা গাভী গরুর পেছনে মাসে কত টাকা খরচ হতে পারে খাওয়ার পেছনে? মাসে একটা গরুর পেছনে 5,000 টাকা 4,000-5,000 টাকার মতো খরচ হয়। তারা যদি শুরু করে তারা সফল হতে পারবে? হ্যাঁ, সফল হতে পারবে না তারা। আচ্ছা, কেউ যদি এই খামার করার জন্য বা কোনো পরামর্শের জন্য আপনার সাথে যোগাযোগ করতে চায়, বা ধরেন যে আপনি কি সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? কোনো না, আমি সরকার থেকে আপাতত কোনো সহযোগিতা পাইনি। একটি বাড়ি একটা খামার, তো বা আমাদের সরকার যে এটা করতেছে সেটার মাধ্যমে কি কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাননি? না, এখনো আমরা পাইনি। এই ধরনের কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করতে পারে, আমার ফোন নাম্বার আছে, আমার বাড়ির অ্যাড্রেস আছে। একটু বলবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হলো 017-017-6863। হ্যাঁ, বলেন। 6863-3131। হ্যাঁ, এটা হলো আমার ফোন নাম্বার, যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগ করতে। আসবে কীভাবে যদি আসতে চায় আপনার এখানে? আসতে চায় আমার বাড়ি এখানেই, আপনার ইয়ে থেকে মাহমুদপুর থেকে আদিবাজার আসবে, আদিবাজার থেকে দেউলি বললেই হবে, নামা দিয়ে দেবে। আচ্ছা, দেউলি বললে আমার নাম বললে হবে, জয়গোপাল আমার নাম,
যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগ করতে পারে। ওকে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ আমার সাথে ইয়ে করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে একজন স্টুডেন্ট ইচ্ছা থাকলে যে উপায় হয়, যে সে কীভাবে পড়াশোনার পাশাপাশি গরু লালন পালন করে সংসারের উপার্জন এবং নিজের পড়াশোনা খরচ চালাচ্ছেন, এবং ভবিষ্যৎ খামার সম্পর্কে তার স্বপ্ন কী, সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো যারা আমার এই ভিডিওটি দেখলেন, যদি একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা। তো আজকে আমার দর্শক এখানেই শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সামনে আরও নতুন নতুন উদ্যোক্তাদের ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।